নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, অগ্নিপথ স্কিমের অনলাইন ফর্ম ফিল আপ তোমরা জানো শুরু হয়ে গেছে 1/7/2022 থেকে এবং শেষ 30/7/2022। এই যে ডেটটি বরাদ্দ করা হয়েছে অগ্নিপথ স্কিমের মধ্যে, তো এই ডেটটি কিন্তু সব রাজ্যের জন্য সমান নয়। হ্যাঁ বন্ধুরা, সব রাজ্যে এই একই সময়ে ফর্ম ফিল আপ হবে বা একই সময়ে তাদের র্যালি হবে এই বিষয়টা কিন্তু নয়। অ্যাকচুয়ালি র্যালির ডেট অন্যান্য ডিস্ট্রিক্টের ওয়াইজ, অর্থাৎ স্টেট এবং স্টেটের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ডেট বরাদ্দ করা হয়েছে এবং সেই ডেটেই র্যালি হবে এবং সেই র্যালি অনুপাতে তোমাদের ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ তোমরা ভাবছো যে যেহেতু 1 তারিখ থেকে ফর্ম শুরু হয়ে গেছে তাহলে আমি কেন ফর্ম ফিল আপ করতে পারছি না। রেজিস্ট্রেশন তোমরা সম্পন্ন করছো, রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরেও তোমরা দেখছো যে নট ওপেন। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন এ চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখছো সাইডে দেখছো নট ওপেন, অর্থাৎ তুমি আবেদন করতে পারছো না। কিন্তু অনেক ইউটিউব থেকেই দাবি করা হচ্ছে যে এখানে নট ওপেনে ক্লিক করলে অ্যাপ্লাই বলে যে অপশানটি তোমরা দেখতে পারছো এরকম আসবে, সরাসরি এখান থেকে আবেদন করতে পারবে। আদতে তা নয়। আজকের ভিডিওটা এই জন্যই যে তোমার এলাকায়, অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, সেই রাজ্যের মধ্যে তুমি যে ডিস্ট্রিক্টের মধ্যে থাকো সেই ডিস্ট্রিক্টের র্যালি প্রোগ্রাম কবে এবং কত তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, যাবতীয় ইনফরমেশন তুমি তোমার মোবাইল বা স্মার্টফোন থেকে অনায়াসেই জেনে নিতে পারবে এবং সেই অনুযায়ী তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে একদম ভিডিওর মেন পেজে চলে যাই। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে পুরো সিস্টেমটা দেখার জন্য সরাসরি অগ্নিপথের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ পুরনো যে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই আমরা যাব। হ্যাঁ বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই উপর দিকে এক কলামের মধ্যে একটি নতুন অ্যাড করা হয়েছে, সেটা হলো অগ্নিপথ স্কিম। অর্থাৎ ওই অগ্নিপথ স্কিমে তুমি যদি ক্লিক করো, ক্লিক করার পরে এখান থেকেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়, এখান থেকেই চেক এলিজিবিলিটি করতে পারবে, এখান থেকেই যাবতীয় নোটিশ তোমরা দেখতে পারবে। অর্থাৎ আজকে যেহেতু কথা বলছি তোমাদের র্যালি ডেট কবে সেই বিষয়টা নিয়ে, তোমরা এখান থেকেই পাওয়া সম্ভব। এখানে যাওয়ার পর র্যালি প্রোগ্রাম যে অপশানটি রয়েছে তো ওই র্যালি প্রোগ্রামে ক্লিক করতে হবে। র্যালি প্রোগ্রামে ক্লিক করার সাথে সাথে তোমাদের সাথে কিছু ইনফরমেশান ইনপুট করার ঘর বা অপশান আসবে, অর্থাৎ সেই ঘরগুলো ভালোভাবে ফুলফিল করতে হবে। কী কী অপশান এসেছে? প্রথমে এসেছে স্টেট, তুমি কোন স্টেট থেকে বিলং করছো, এবং তার সাইডে রয়েছে ডিস্ট্রিক্ট, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো। অর্থাৎ স্টেটটা চয়েস করার পর তুমি তোমার ডিস্ট্রিক্টটা চয়েস করবে এবং সাইডে যে সার্চ অপশানটা রয়েছে সেই সার্চ অপশানে ক্লিক করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা অন্য একটা স্টেটের হিস্ট্রি তোমাদেরকে দেখাচ্ছি, যদিও আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে অগ্নিপথ স্কিমের কোনো ফর্ম ফিল আপ চালু নেই। তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অগ্নিপথ করার কথা ভাবছো বা অনলাইন রেজিস্ট্রেশন করছো বা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তাদেরকে বলে রাখি শুধুমাত্র রেজিস্ট্রেশন ছাড়া ফর্ম ফিল আপ কিন্তু বর্তমানে সম্ভব নয়। অর্থাৎ এখানে দেখো, আমরা উত্তরপ্রদেশের বারোয়ান বলে যে একটি ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আমরা চয়েস করেছি এবং সার্চে ক্লিক করার সাথে সাথে এবং উত্তরপ্রদেশের কোন কোন ডিস্ট্রিক্টে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চালু রয়েছে সেটাতে আমরা দেখতে পারছো, এবং সাইডে ক্যাটাগরি নেম কিছু কিছু শর্ট ফর্মে দেওয়া আছে, যেমন এভিজিডি, এভিটিটি, এভিসিএলকে, এভিটিডি। তো এই যে শর্ট ফর্মগুলো সেই তার জন্য নিচে কিছু ইনফরমেশান দিয়েছে শর্ট ফর্মের ফুল ফর্মগুলো, অর্থাৎ এভিজিডি, অর্থাৎ এই সব স্কিমগুলো অনলাইন ফর্ম ফিল আপ চলছে। অগ্নিপথ জেনারেল ডিউটি অল আর্ম এবং এভিটিডি অগ্নিভীর টেকনিক্যাল অল আর্ম এবং এভিসিএলকে অর্থাৎ অগ্নিভীর ক্লার্কের স্টোর কিপার টেকনিক্যাল অল আর্ম এবং এভিটিডি অগ্নিপথ স্টেটমেন্টস অল আর্ম, অর্থাৎ এর শর্ট ফর্মগুলো এই সাইডে দেওয়া রয়েছে ক্যাটাগরি নেমে, এবং ভ্যানু অফ র্যালি অর্থাৎ কোন জায়গায় এই র্যালিটা সম্পন্ন হবে সেটাই উল্লেখ করছে, এবং সাইডেই রয়েছে সেই মেন ডেটগুলো, অর্থাৎ ফর্ম ফিল আপটা শুরু কত তারিখে হয়েছে 1/7/2022। তোমরা জানো বর্তমানে এটাই হলো প্রথম অগ্নিপথের ফর্ম ফিল আপ শুরুর স্টার্ট ডেট, এবং তার এন্ড ডেটটা দেখতে পারছো এটা প্রথম সেশনের জন্যই 30/7/2022। হ্যাঁ বন্ধুরা, 30/7-এর মধ্যে ওই ডিস্ট্রিক্ট ওই স্টেটগুলো, অর্থাৎ যাদের যাদের নোটিশে এসেছে নোটিফিকেশানে, আমরা অলরেডি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা দেখতে পারো, সেই সব স্টেটগুলো জন্য এই ফর্ম ফিল আপটি চালু রয়েছে। এই র্যালি ডেট শুরু হবে 19/8/2022 থেকে
চলবে 15/9/2022 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, তোমরা বুঝতে পারলে এইভাবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে চয়েস করো, আমি ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার চয়েস করেছি, সার্চ করেছি, দেখো মাঝখানে লেখা উঠছে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের ওই আলিপুরদুয়ারের কোনো রেকর্ড নেই বা র্যালি প্রোগ্রাম এই মুহূর্তে কোনো অনুষ্ঠিত নেই, যে কবে র্যালি হবে সেটাও কিন্তু এখানে জানানো হচ্ছে না। এবং যখনই জানানো হোক এখানেই তোমাদেরকে সার্চ করতে হবে মাঝে মধ্যেই এবং দেখতে হবে তোমাদের ফর্ম ফিল আপ কবে শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি যদি হয়ে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমরা ওয়েস্ট বেঙ্গলকেই বিশেষ করে প্রাধান্য দিচ্ছি যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি। ওয়েস্ট বেঙ্গলের যাই নতুন নতুন ইনফরমেশান আসুক আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তাছাড়া আমরা পুরো পরবর্তীতে একটা লিস্ট আনার চেষ্টা করছি, তাতে কোন রাজ্যে কবে র্যালি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সেটা কিন্তু উল্লেখ থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা বুঝতে পারলে নিজের মোবাইল থেকে কিভাবে দেখবে তোমার র্যালি প্রোগ্রাম কবে এবং কত তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই বিষয়টা নিয়েই ভিডিওটা ছিল। আশা করি এই বিষয়টা তোমরা বুঝেছ বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ধন্যবাদ।